व्हाट्सअप गाइस, दिस संगीत नाथ, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज का फ्यू डेज बैक आई टुक अ डिसीजन दैट हमी आज के पद थेके आमार यूट्यूब वीडियोस 90% यूट्यूब वीडियोस बेंगली लैंग्वेज को। सो ए डिसीजन टा नावर आगे हमी अनेक एक्सपर्ट एर कास्ट थेके हमी एडवाइस नीची एवं तारा ए डिसीजन टा सहमत दिएछे। दैट्स व्हाई आई फाइनल द डिसीजन एंड आई थिंक इतने सब सम्मत देवे यूट्यूब चैनल आस्ते 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 ग्रो कर। थैंक यू सो माच एत भलोबासा देवर जो देखते फॉलोअर्स आस्ते आस्ते फॉलोअर्स सब्सक्राइब आस्ते आस्ते बाढ़ लाइक्स बढ़े लोक एंगेज होच्छे। दैट्स रियली वेरी नाइस, थैंक यू सो माच। एंड आज के टॉपिक आसार आगे एक स्टोरी आ দুদিন আগে আমি ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছিলাম অ্যাবাউট মাস্টারবেশন। আই সো এ ভিডিও অফ এ ইউটিউবার হোয়ার হি মেনশন দ্যাট বেশি মাস্টারবেশন করলে আমাদের গেইন নষ্ট হয়ে যায় বিকজ আমাদের টেস্টোস্টেরন ডাউন হয়ে যায়। এটা তার কথা, তো দ্যাটস ওয়াই আমি এটাকে একটা সার্কাস্টিক ওয়েতে বলি এবং তাকে মেনশনও করে দিই, মুখে বলে দিই যে এ বলেছে। তো ওখান থেকে ওনার নামে অনেক গালিগালাজ আসে। তো এবং তার সাথেও আসে যে দ্যাট স্যার আপনি যখন এত কিছু জানেন তো আপনি একটা ভিডিও তৈরি করে দিন এই নিয়ে, আমাকে সাপোর্ট করে লোকরা বলেছিল। সো দ্যাটস ওয়াই আই এম মেকিং দিস ভিডিও অ্যাবাউট মাস্টারবেশন। সো হোয়াট ইজ মাস্টারবেশন? ইটস আ বায়োলজিক্যাল নিড অফ হিউম্যান। মাস্টারবেশন ইজ আমাদের হচ্ছে একটা বায়োলজিক্যাল নিড। তো বায়োলজিক্যাল নিড তো সবারই থাকে, সো ইটস এ কমন থিং। মাস্টারবেশন বা ইন বেঙ্গলি হস্ত মৈথুন ইজ এ কমন থিং। এটা 95% or 95-98% লোকেরা করে থাকে, মেল ফিমেল বোথ। বাট আমাদের সমাজে এই জিনিসটাকে ঠিক মতো ভাবে প্রকাশ করা হয় না। ফর এক্সাম্পল, কেউ যদি মাস্টারবেশন করে আসে সে কিন্তু বলবে না যে আজকে আমি করে এসেছি অর সামথিং এরকম, বা এর অ্যাওয়ারনেস কেউ দেয় না যে এটা করলে ক্ষতি, এটা এটা করলে লাভ, এটা এক্সেট্রা। সবারই অলমোস্ট 99% পিপল এটা জানে যে মাস্টারবেশন ইজ ব্যাড থিংস, এটা করা উচিত না, বাট ইটস এ মিথ। সো এই ভিডিওতে আমি কিছু মিথের ব্রেক করব। সো অ্যাট ফার্স্ট মাস্টারবেশন ইজ এ বায়োলজিক্যাল নিড, এটা আমাদের নিড। আমাদের যে সেক্সুয়াল ডিজায়ার আছে ওটা একটু কম করে দেয় যদি আমরা মাস্টারবেশন করে থাকি। এবার বলবে দিনে কতবার করে করা উচিত বা মান্থে কতবার করে করা উচিত, বা একটা কিছু ডেটা বলুন যে দ্যাট আমাদের দিনে এতবার করে করা উচিত মাস্টার, রাইট? সো দেয়ার ইজ নো ডেটা অ্যাবাউট দিস, দেয়ার ইজ নো ডেটা, দেয়ার ইজ নো রিসার্চ। ইউ ক্যান ডু 5 times ইন এ ডে, ইউ ক্যান ডু 5 times ইন এ উইক, ইউ ক্যান ডু 5 times ইন এ মান্থ অলসো, ইউ ক্যান ডু 2 times ইন এ উইক, 2 times ইন এ ডে, 2 times ইন এ মান্থ অলসো, বাট দেয়ার ইজ নো ডেটা কোনটা আমাদের হার্ম করবে, কোনটা ঠিক করা, কোনটা ঠিক নয় করা। তো বেসিক্যালি ফর এক্সাম্পল, ইফ ইউ আর ডুইং 5 times ইন এ ডে, 5 বার ইন এ ডে ইউ আর ডুইং মাস্টারবেশন, সো প্রবলেম কোথায় আসবে? কোনো কিছুতে যদি আমরা ওনার মধ্যে করেই যাই, ফর এক্সাম্পল আমরা আমার আঙুলটাকে রাফ করেই যাচ্ছি, সো আফটার ফিউ উইকস অর আফটার ফিউ মান্থস কে এখানে পেন ফিল হবে। সো সেম থিংস ইউর পেন ইজ এফেক্টেড হবে, ইউ উইল ফিল সাম পেন ইন দ্যাট যদি তোমরা বেশি করে মাস্টারবেশন করতে করো। দ্যাটস আ থিংস, অ্যান্ড ইউল ফিল সাম ইউ নো লেজিনেস, মেবি লেজিনেস অ্যান্ড ইরিটেশন ফিল করো। For example, I am doing it regular basis, so I'll feel some irritation, I'll feel, you know, some pain in my penis. That's the main thing. So there is no data, actually kono harm nahi. 5 bar karu, 1 bar karu per day, mashe 1 bar karu, there is no harm, kono harm nahi, kono biological mane kono research ba er proti kono data nahi, eto kora uchit na. বাট ইন বডি বিল্ডিং ক্ষেত্রে, ইন বডি বিল্ডিং ক্যারিয়ার ফর এক্সাম্পল,
There's no relation between masturbation and muscle gaining. There's no relation between masturbation and muscle gaining. একটা ছেলে যে per day 5 times masturbation করে তার muscle grow যেভাবে করবে ওকে তার যদি proper food একটা criteria থাকে proper diet maintain থাকে proper walker proper rest and he is doing 5 times masturbation in a day and one person same diet same body weight same height same condition follow করছে and he is doing twice in a week muscle grow process same চলবে same muscle grow fat loss process same চলবে যদি diet condition wise দুটো same হয় তো okay I think you got my point and now the benefits of masturbation for example আমি masturbation বা কেউ কোনো person masturbation করছে so you will feel relaxed first of all so relax but it's a healthy bro it's a healthy she khub happy feel korbe because dopamine is a happy hormone and oxytocin is a happy hormone both hormone release hoy so amader al jo amader mind khub relax thake kono kichu te korar khetre focus thake amra amader distract hoy na sexual desire ta warm hoye jay amader ghum bhalo hoy আমরা রিল্যাক্স থাকি আমরা মুডি হই না অ্যান্ড আমাদের এগ্রেশনটাও চলে যায় ইজ আ বেনিফিট ওকে নাও বা কোনো পার্সন বা কেউ মেল ফিমেল কেউ যদি মনে করে ফর এক্সাম্পল মেল যে মনে করছে যে আমি মাস্টারবেশন করব না বছরের পর বছর মন্থের পর মতন মান্থের পর মান্থ তো আমার যে স্পার্ম কাউন্টটা ওটা ডাবল হতেই থাকবে নো আমাদের টেস্টিকালে যে স্পার্মটা থাকবে সেটা কিন্তু আফটার 74-75 ডেজ পর ওটা নিজে নিজেই নষ্ট হয়ে যায় এবং আবার করে বডি ওটাকে প্রোডিউস করে ওকে সো ফর এক্সাম্পল কোনো পার্সন যদি বছরের পর বছর যদি মাস্টারবেশন না করে থাকে তো স্পার্মটা কিন্তু ওটা মাল্টিপ্লাই হচ্ছে না স্পার্মটা ইন 75 ডেজ ওটাকে নষ্ট হয়ে যায় অ্যান্ড দেন এগেইন ওটা প্রোডাকশন চলে টেস্টিকালে সো এরকম নয় যে আমি করে নিলাম আমার জমা পড়ে গেছে ওটা আমাদের মাসেল বিল্ড আপ করতে সাহায্য করবে স্পার্ম অ্যান্ড টেস্টোস্টেরন ইজ বোথ আর ডিফারেন্ট ব্রাদার একটা কাজ দেখে এলএইচ একটা কাজ দেখে এফএসএইচ হোয়াট ইজ এলএইচ অ্যান্ড এফএসএইচ আমি নেক্সট ভিডিওতে বলবো ফর শিওর কি করে এলএইচ কি প্রোডাকশন করছে এফএসএইচ কি প্রোডাকশন করছে বডিজ ফার্স্ট নিড কি স্পার্ম প্রোডাকশন অর টেস্টোস্টেরন প্রোডাকশন এইটা মাস্টারবেশন করলে টেস্টোস্টেরন আমাদের ডাউন হয় না মাস্টারবেশন করলে আমাদের টেস্টোস্টেরন ডাউন হয় না সো মাস্টারবেশন ইজ এ হেলদি প্রসেস ইজ এ বায়োলজিক্যাল নিড তো এটা আজকালকার সমাজে অনেকে লজ্জা পায় বলতে বাট এটা অ্যাওয়ারনেস দেওয়া উচিত আমি যে ভিডিওটা করছি অবভিয়াসলি আমি হাওয়াতে কথা বলছি আমি রিসার্চ বলতে গেলে আই রিড সাম বুকস আমি আমার ডক্টরের সাথে কথা বলেছি আমার দুটো ডক্টর আছে সাথে কথা বলেছি আমি অন্যান্য আমার বন্ধু আছে তার সাথে কথা বলেছি যারা ডক্টরি পড়ছে তার সাথে কথা বলেছি অ্যান্ড আমার কোচের সাথে কথা বলেছি এবং আমি অনেক এক্সপার্টের আর্টিকেলও পড়েছি এইসব বিষয়ে সো ডোপামিন অ্যান্ড অক্সিটোসিন ইজ আ হ্যাপি হরমোন যেটা রিলিজ হওয়ার বেসিক্যালি যে আমরা ভিডিওগুলো দেখছি সে একটুখানি মাথা খেলাও যে আফটার মাস্টারবেশন তাদের কি হয়ে থাকে দে ফিল রিল্যাক্স জাস্ট বিকজ অফ হ্যাপি হরমোন রিলিজ করছে কর্টিসোল ডাউন হচ্ছে দ্যাটস ইট ডোপামিন অক্সিটোসিন রিলিজ করছে সো আমাদের হ্যাপি হরমোন রিলিজ করছে তো আমরা হ্যাপি ফিল করছি আমাদের ঘুম ভালো হচ্ছে মোস্ট অফ দ্য মেন মাস্টারবেশন রাতে করে সো বিকজ ফর প্রপার স্লিপ ঘুমানোর জন্য ভালো তো বিকজ ওরা যদি মাস্টারবেশন করে তো ওরা ঘুম হয় এবার বলছে না যে 7-8 বার করো এই ভিডিওস এর একমাত্র রিজন হচ্ছে যে সাইন্টিফিক রিজন দেওয়া ইজ মাস্টারবেশন গুড ফর ইউর হেলথ অর ব্যাড হাউ মেনি টাইমস ইউ ক্যান ডু মাস্টারবেশন ইন এ ডে দ্যাটস ইট দেয়ার ইজ নো ডেটা অ্যাবাউট দিস বাট আই হ্যাভ ওয়ান ডেটা দ্যাট ইজ মাস্টারবেশন ইজ এ হেলদি ইজ এ বায়োলজিক্যাল নিড ইজ এ হেলদি এটা কোনো বডিতে হার্ম করে না আর করবেও না অ্যান্ড মাস্টারবেশনের সঙ্গে মাসেল বিল্ড আপের কোনো সম্পর্ক নেই মাস্টারবেশনের সঙ্গে স্পার্ম অ্যান্ড টেস্টোস্টেরন বলতে ডিফারেন্ট এটা বা কোনো পার্সন যদি
দিনে 5 টাইমস করে তার ক্ষেত্রে কি প্রবলেম হবে আমি ভিডিওর আগেই বলে দিচ্ছি। এবং কেউ যদি একবার দুবার করে, বছরে একবার দুবার করে, তার মাল্টিপ্লাই হবে না স্মল, ওটা 74-75 ডেজের মধ্যে ওটা নষ্ট হয়ে যায়, দিন আবার তৈরি। অ্যান্ড ফর এক্সাম্পল প্রবলেম কি হতে পারে, ইফ ইউর অ্যাথলিট, আপনি রোজ জিম যাচ্ছেন, তো ওয়ার্কআউট যাওয়ার আগে যদি কেউ মাস্টারবেশন করে তো প্রবলেম আসতে পারে, বিকজ এনার্জি লেভেলটা একটু ডাউন হয়ে যায়, এনার্জি লেভেলটা একটু ডাউন হয়ে যায়, দ্যাটস ওয়াই সে হয়তো ওয়েট পিক আপ করতে পারবে না, নিজের এফোর্ট দিতে পারবে না, দ্যাটস ইট, নাথিং এলস, নাথিং এলস। সো মাস্টারবেশন হেলদি, আই থিঙ্ক এই ভিডিওতে আপনাদের অনেক আই থিঙ্ক কিছু মিথ ব্রেক করতে পারলাম। এরপর থেকে যদি কোনো রকমভাবে কোনো রকম কোয়েরিজ থাকে যাবস মাস্টারবেশন, প্লিজ ডিএম ইন মাই ইনস্টাগ্রাম অ্যান্ড আপনারা আমাকে কমেন্ট বক্সও করতে পারেন। সো আই উইল মেক অ্যানাদার ভিডিও অ্যাবাউট দিস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শো ইউর লাভ, শেয়ার ইট প্লিজ, বিকজ যত শেয়ার করবে তত মানুষজন এটা জানবে এবং একটা মিক্স ব্রেক করবে যে মাস্টারবেশন ইজ ব্যাড, এটা আমাদের মাসল বিল্ড আপে বাধা দেয়, এক্সেট্রা এক্সেট্রা, নো 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 বিগ নো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড কিপ সাপোর্টিং মি, থ্যাংক ইউ।